আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট অর্থাৎ পার্ট ফোর এক্সপ্লেন করব তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক শুরুতেই দেখি জিয়াও সুকে জোর করে ঔষধ খাওয়ানোর জন্য সু অনেক রেগে যায় জিয়াও তখন তাকে রাগ করতে বারণ করে আর বলে তোমার কি মনে হয় আমি তোমার আঙ্কেলকে মারবো তখন সে বলে ওই দিন আসলে কি ঘটেছিল যখন সে মিস্টার ঝা সাথে লড়াই করছিল তখন মিস্টার ঝা হঠাৎ করে সেখানে পড়ে থাকা তরোয়ালের কভারের উপরে পা পড়লে পিছলে যায় এবং তার পেটের ভেতরে চাকু ঢুকে যায় জিয়াও এর মনে হচ্ছিল মিস্টার ঝা সঙ্গে নিশ্চয়ই কোনো কিছু হয়েছিল কারণ সে অনেক বেশি হিংস্র আচরণ করছিল এটা শুনে এবার সু একটু শান্ত হয় জিয়াও যখন আবার তাকে মেডিসিন খাইয়ে দিতে যাচ্ছিল তখন সে খেতে চায় না জিয়াও এবারও তাকে মুখে করে খাইয়ে দিতে চায় এটা দেখে সে মেডিসিন খেয়ে নেয় সে তার অনেক করছিল কিছুক্ষণের মধ্যে সু ঘুমিয়ে যায় তাকে ঘুমিয়ে যেতে দেখে সে ওখানে থেকে চলে যায় তখন আবার সু উঠে তার পিছু করে জিয়াও মিস্টার ঝা এর যায় আর তাকে সম্মান জানায় জানায় সেনাপতি সেদিন যখন এক প্রকারের পয়জন দেওয়া হয়েছিল জিয়াও তাকে হুকুম করে এর পেছনে কে আছে তাকে দ্রুত খুঁজে বের করতে এসব কিছু শুনে সু বুঝতে পারে জিয়াও আসলেই নির্দোষ আর সে ওখানে থেকে চলে যায় জিয়াও রাতে বাড়ি ফিরলে সে তার কাছে থেকে ক্ষমা চায় কারণ সে তাকে ভুল বুঝে জিয়াও তার উপরে একটুও রেগেছিল না সে তার চুল সুন্দর করে আঁচড়ে দিচ্ছিলো তারা দুজন আবারও একসঙ্গে অনেক খুশি ছিল এদিকে নাই ইউকে দেখি সে একটা সার্ভেন্টের মাধ্যমে চিঠি সুয়ের কাছে পৌঁছে দিতে বলে অন্যদিকে সুকে ডাক্তার চেক করে জানায় সে প্রেগন্যান্ট এই সংবাদ পাওয়ার পরে সে তো অনেক খুশি হয়ে যায় এই সংবাদ সে জিয়াওকে জানাতে যেতে চাইছিল তখনই তার কাছে জিয়া এর পাঠানো চিঠি আসে আজ রাতে যেন সে মেনশনে আসে তাকে সে একটা সুখবর দেবে সুখুশি হয় কারণ সেও তাকে সুখবর দেবে রাতে যখন সে মেনশনে যায় তখন পুরো প্রাসাদ সাজানো দেখে সেনাপতিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখনই জিয়া ওকে বিয়ের পোশাকে বেরিয়ে আসতে দেখে তাকে চিঠি ছুড়ে দিয়ে বলে তাহলে তোমার এই আনন্দ ভাগাভাগি করার জন্য আমাকে এখানে ডেকেছ জিয়াও বুঝতে পারে এই চিঠি তাকে নাইও পাঠিয়েছে জিয়াও সুকে আসল ঘটনা বলে না সে বলে আমার ইচ্ছে হয়েছে তাই আমি বিয়ে করেছি সু তখন প্রচন্ড রেগে যায় আর বলে তাহলে এতদিন আমার সঙ্গে তুমি কি অভিনয় করেছো তুমি আমার সঙ্গে এসব কিভাবে করতে পারো তোমার কি মন ভরে গিয়েছে এসব কিছু বলে সে রেগে তাকে হেয়ারপিন দিয়ে আঘাত করে তখন নাইও সেখানে এসে তাকে সরিয়ে দেয় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় নাইও সুকে কিছু বলবে তার আগেই জিয়াও তাকে বলে আজ থেকে নাইও হলো আমার রানী আর তুমি আমার কনকুবাইন এরপরে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয় রাতে সু তার ঘরে ফিরে প্রচন্ড কষ্টে কান্না করতে থাকে আর জিয়ার জন্য একটা ডিভোর্স লেটার লিখতে থাকে সে অনেক বেশি কষ্ট পায় অন্যদিকে করে আর কষ্ট পায় সে তার কষ্ট প্রকাশ করতে পারছিল না পরদিন সকালে যখন সু বসে খাবার খাচ্ছিল তখন সেখানে নাইও আসে আর বলে তার এত সাহস কিভাবে সে একটা কনকুবাইন হয়ে এই রাজ্যের রানীর সামান্য খাবার আগেই খাওয়ার খাচ্ছে সু তার কথার কোনো উত্তর না দিয়ে যখন চলে যাচ্ছিল তখন সে তাকে একটা চর মারে আর বলে এই চর তাকে মারা হলো কারণ সে রাজ্যের নিয়ম অমান্য করেছে সু তখন উল্টো তাকেও চর মারে নাইউ প্রচন্ড রেগে গিয়ে তার লোকদেরকে বলে সুকে ধরে করতে আর এরপরে তাকে আঘাত করতে যায় কিন্তু ঠিক তখনই সেখানে জিয়াও এসে তাদের দুজনকে বাধা দেয় নাইও তার কাছে অভিযোগ করলে সে সুকে তার ঘরে যেতে বলে তখন সু সেখানে থেকে চলে যায় এদিকে নাইও তাকে তাকে বলছিল ফাইনালি তার তার স্বপ্ন পূরণ হয়েছে সে সে সুয়ের মাঝে মাঝে এমন আছে যা নেই কেন পছন্দ করে জিয়াও তাকে বলে তাকে পছন্দ করার জন্য কোনো কারণের দরকার নেই তাদের মধ্যে এসব কথাই হচ্ছিল তখনই জিয়াও এর শরীর অসুস্থ হতে শুরু করে তার আবারও শরীর ঠান্ডা হতে শুরু করে কিন্তু এবার তার এই অসুখটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে দিন যেন তার এই অসুখ বৃদ্ধি পাচ্ছে আজকে তো জ্যোৎসনার রাত ছিল না কিন্তু তবুও তার অসুবিধা হচ্ছিল এদিকে সু বাহিরে দাঁড়িয়ে থাকা সেনাপতিকে বলে তার জন্য খাবার নিয়ে আসতে যখন সে খাবার নিতে যায় তখন সু এই সুযোগে সেখানে থেকে বেরিয়ে যায় অন্যদিকে জিয়াওকে সুস্থ করার জন্য নাইও একটা অ্যান্টিডোট দিতে চায় কিন্তু এটা শুধুমাত্র একটাই ঔষধ আছে এই ঔষধ দিয়ে হয় তাকে বাঁচাতে হবে আর নয়তো সুকে বাঁচাতে হবে নাইও তাকে বাঁচাতে চাইছিল এজন্য সে এই ঔষধ জিয়াওকে দিয়ে দেয় তখনই জিয়াও সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে দেয় আর তার কাছে থেকে অ্যান্টিডোট নিয়ে সেখানে থেকে চলে যায় সে দৌড়ে সুয়ের কাছে যায় তাকে ঔষধ খাওয়ানোর জন্য কিন্তু সু তার ঘরে ছিল না সে ওখানে একটা চিঠি রেখে গিয়েছিল এটা আর কিছু নয় বরং ডিভোর্স লেটার ছিল জিয়াও অনুমান করতে পারছিল সে নিশ্চয়ই গিয়েছে। আর জিনকে জিজ্ঞাসা করে সু কোথায় সু এখানে আসেনি এই জন্য জিন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে সু তোমার কাছে নেই এর মানে কি তুমি আবার তার মন ভেঙেছ আমি মনে করেছিলাম তুমি তাকে সুখে রাখবে কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙেছো কিন্তু মনে রেখো এরপরে আমি আর সুকে কষ্ট পেতে দেবো না জিয়া তখন রেগে থাকে বলে আমি তোমাকে এটা করার কোনো সুযোগই দেবো না জিন বলে যেহেতু সে নিজে থেকে তোমার কাছে থেকে সরে গিয়েছে এর মানে তাকে খুঁজে পাওয়াটা সহজ হবে না জিয়া বলে সে যেখানেই থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করব। এটা বলে সে ওখানে থেকে চলে যায় জিন তার লোকদেরকে হুকুম করে পুরো শহরে সুকে খুঁজে দেখতে জিয়াও তার শহর পুরো তন্ন করে খুঁজে কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না জিয়াও তাকে বাগান বাড়িতে খুঁজতে আসে কিন্তু সেখানেও খুঁজে পায় না তবে সু ওখানেই লুকিয়েছিল তার পেটে বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছিল আস্তে আস্তে দিন যাচ্ছিল মাস যাচ্ছিল তাকে খুঁজে চলেছে কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছে না অথচ সু তার পাশেই ছিল এবং তার থেকে ছিল এভাবে গ্রীষ্মকাল পেরিয়ে বসন্ত চলে আসে সুয়ের পেটের বাচ্চা এখন প্রায় মাস হয়ে গিয়েছে নয় সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল তার সঙ্গে যেন আর কখনো জিয়াওয়ের দেখা না হয় জিয়াও অপর পাশে দাঁড়িয়ে উইশ করছিল সু তাকে পছন্দ করে সু তাকে পছন্দ করুক অথবা ঘৃণা করুক সে কখনো তাকে ছেড়ে যেতে দেবে না এটা বলে তারা দুজনেই আবারও এক অন্যের বাড়ি ফিরে যায় কিন্তু এখানেও তাদের দেখা হয় না এভাবেই আবারও দিন কাটতে থাকে জিয়াও সুকে ভীষণ ভাবে মিস করে সুয়ের বাচ্চা ডেলিভারির সময় এগিয়ে এসেছিল সে আর কাজ করতে পারছিল না এবং সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় এদিকে সেনাপতি গিয়ে জিয়াওকে জানায় তারা জানতে পেরেছে সু কোথায় সে আর এক মুহূর্ত দেরি না করে সুকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে এদিকে সুয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সে একা একা ওখানে পড়েছিল এবং মৃত্যুর জন্য দিন গুনছিল জিয়াও সেখানে আসে তবে সুকে কোথাও খুঁজে পায় না সেখানে সুয়ের কিছু কাপড় ছিল যেই কাপড়ে সে বাড়ি ছেড়েছিল যাও এত তুষার পড়তে দেখে ভাবছিল এত তাড়াতাড়ি এখানে থেকে বেরিয়ে গেল বাহিরে তো অনেক ঠান্ডা সে কি এত ঠান্ডার মধ্যে ঠিক আছে এদিকে সুয়ের জ্ঞান ফিরে আসে তাকে জিন উদ্ধার করে নিয়ে এসেছিল এমনকি তার একটা ছেলে সন্তান হয়েছে কোনো চিন্তা করতে বারণ করে এবং ভয় পেতে বারণ করে কারণ সে তার ভাইয়ের মতো এটা শুনে সু একটু ভরসা পায় এদিকে জিয়াও সুয়ের পরনের কাপড়গুলো নিয়ে এসেছিল এবং সেগুলো দেখছিল তার স্মৃতিচারণ করতে করতে আবারও বেশ কয়েক মাস কেটে যায় কিন্তু সে এখনো তাকে ভুলতে পারে না একদিন যখন সে সে কিছু অপরাধীদেরকে ধরার জন্য মেলায় তখনই ওখানে সুকে দেখতে পায় সু একটা খেলনা কিনছিল তারা দুজনেই একে অন্যকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সুকে দেখে যেও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় সে নিজেকে আটকে রাখতে পারে না এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে সে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে আমি ভেবেছিলাম তোমাকে আর কখনোই দেখতে পাবো না তখনই তাদের কথার মাঝে জিন বাচ্চা নিয়ে চলে আসে এটা যে সুয়ের বাচ্চা না তা জানার পর তো অনেক বেশি অবাক হয়ে যায় সুতাকে জিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে এটা তার হাজবেন্ড আর এটা এটা সন্তান বলে তারা তাদের দুজনেই ওই মেলা থেকে বেরিয়ে যাচ্ছিল জিয়া তাদের ব্যাপারে জানার পরে তো অনেক কষ্ট পায় সে সুযোগ বুঝে সুকে মেলা থেকে বের করে সাইডে নিয়ে আসে সে তাকে বলে দেয় আগে সে নাইওর সাথে ওই সবকিছু অভিনয় করেছিল সুয়ের জন্য অ্যান্টিডোড নিতে সত্যিটা জানার পরে সু তাকে বলে এতে আমার কিছুই যায় আসে না এখন আমি জিনের স্ত্রী আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই এটা বলে সে ওখানে থেকে চলে যায় পরদিন সকালে জিয়াও জিনের সাথে গিয়ে দেখা করে এবং তাকে অ্যান্টিডোট দিয়ে বলে এটা যেন সে সুকে খাওয়ায় এবার জিন বুঝতে পারে জিয়াও কেন নাইউকে বিয়ে করেছিল জিন এই ঔষধ তাকেই নিজ হাতে সুকে দিতে বলে কিন্তু জিয়াও দিলে এই ঔষধ সুখ খাবে না এজন্য সে এটা জিনকে দিয়ে চলে যায় ঔষধ খাওয়ার পরে আগের থেকে অনেক বেশি সুস্থ বোধ করছিল কিন্তু অন্যদিকে জিয়াও শরীর আবারও ঠান্ডা হয়ে যাচ্ছিল তার আগের সেই রোগ এখনো সারেনি বরং দিন দিন এটা আরো বেশি বেড়েই চলেছে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে জিয়াও নিজের হাত কেটে রক্তাক্ত করে ফেলে এরপরেও সে শুধু সুকে মিস করছিল অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে পেতে জিয়াও ওখানেই জ্ঞান হারায় পরদিন সকালে জিয়াও প্রাসাদে যায় সুকে দেখার জন্য কিন্তু সু তার সঙ্গে দেখা করে না সে দরজা জানালা বন্ধ করে দেয় জিয়াও যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল তখনই বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাচ্চার কাছে যায় আর বাচ্চাটিকে আদর করে ঘুম পাড়িয়ে দেয় দূর থেকে সুয়েটা দেখছিল সে যাওয়ার পরে সুয়ের বেশ ভালোই লাগে কারণ এই প্রথম তার বাচ্চাকে তার বাবা কোলে নিয়েছে এরপর থেকে সু যেখানেই যেত জিয়াও তাকে ফলো করত। সে কোথায় যাচ্ছে কি করছে এই সব কিছু নজর রাখতো সু ঘুরতে ঘুরতে একটা হোটেলে প্রবেশ করে কিন্তু অনেক সময় পার হয়ে যায় তবুও সু সেখানে থেকে বেরিয়ে আসে না এই ব্যাপারটা দেখে জিয়াও এর একটু সন্দেহ হয় তখন সে দোকানের ভেতরে প্রবেশ করলে সুয়ের হাতে থাকা গোলাপ ফুল নিচে পড়ে থাকতে দেখে তখনই সে বিষয়টা বুঝতে পারে এদিকে মন্ত্রী সুকে বেঁধে ওপরে ঝুলিয়ে রাখে এবং তার নিচে অ্যাসিডের বড় পাত্র রেখে দেয় সে তার কোনো ক্ষতি করতো তার আগেই সেখানে জিয়াও চলে আসে মন্ত্রী তাকে বলে তার সামনে নত হতে সে আর কোন উপায় না পেয়ে তার সামনে নত হয় এরপরে মন্ত্রী বলে নিজেকে বেঁধে নিতে সে দড়ি দিয়ে নিজেকে ভালোভাবে বেঁধে নেয় এবার সে সুকে ছেড়ে দিতে বলে কিন্তু তবুও সে সে তাকে ছাড়ে না এখানে সেই লোকটা বলে সুয়ের বাবার জন্মদিনে তার মধ্যে বিষ মিশিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছে এই সত্যিটা জানার পরে তো সু তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করতে শুরু করে সে শুধু সুয়ের বাবাকেই নয় বরং জিয়াওয়ের বাবা আমাকেও ষড়যন্ত্র করে মেরে ফেলেছে সে সেই সবকিছু করেছিল যেন সে রাজা হতে পারে কিন্তু তার ওই আশা আর পূরণ হয়নি তার রাজা হওয়ার অধিকার জিয়াও ছিনিয়ে নিয়েছে কিন্তু আজ সে তাকে মেরে নিজের অধিকার ছিনিয়ে নেবে এটা বলে তারা দুজন লড়াই করতে শুরু করে দেয় জিয়াও তার সঙ্গে লড়াই করছিল আবার সুকেও অ্যাসিডের মধ্যে থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিল তারা দুজনেই এখনও ওকে বলছিল তুমি ঠিক আছো তখনই মন্ত্রীর চোখ মুখ কালো হয়ে যায় আর সে নিজের হিতায় জ্ঞান হারিয়ে ফেলে তার উপরে অ্যাটাক করতে আসে এবার জিয়াও তাকে তরোয়াল দিয়ে আঘাত করে মেরে ফেলে তাদের এই সবকিছু আড়াল থেকে নাইও দেখছিল তারা দুজন একসঙ্গে বাড়ি ফিরে যায় জিয়াও বেশ আঘাত পেয়েছিল এজন্য সুতার ক্ষত স্থানে মলম লাগিয়ে দিচ্ছিল জিয়াও তাকে বলে সেই সবকিছুর কেয়ার করে না সে শুধু ভাবছিল যদি সুয়ের কিছু হয়ে যেত তাহলে সে বাঁচতে পারত না এত ভালোবাসা দেখে সুয়ার তাকে ইগনোর করতে পারে না সে তাকে কিস করে বসে তখন জিয়াও অনেক খুশি হয়ে যায় সে তাকে তাদের ঘর বসে ভাবে গিফট করে এবং বিয়ের প্রপোজাল দেয় সু আবারও তার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে রাজি হয় এখন আবারও তাদের দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আর সবকিছু ঠিক হয়ে যায় সু একটা কবুতরের মাধ্যমে জিনের কাছে চিঠি পাঠিয়ে জানায় যে তাদের মধ্যে সবকিছু ছু ঠিক হয়ে গিয়েছে সে যেন তার ছেলের খেয়াল রাখে এখন তাদের দুজনের মধ্যে আবার আগের মতো অনেক সুন্দর রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে একদিন করতে করতে হঠাৎ করে এরপর ডাক্তার তাকে চেক করে দেখে তার হাতে এক ধরনের ক্ষত ফুটে উঠেছে কিন্তু এটা তো এখন দেখা দেওয়ার কথা না আজ তো পূর্ণিমার রাত ছিল না ডাক্তার বলে তার শরীরে অতিরিক্ত পাওয়ার ব্যবহারের কারণে এমনটা হয়েছে তার কাছে খুব বেশি হলে আর পাঁচ থেকে দশ দিন সময় আছে এরপর এই ক্ষতস্থান অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে এবং জিয়াওকে কেউ চাইলেও বসাতে পারবে না এটা ঠিক ঠিক করার কোনো ঔষধ তাদের কাছে ছিল না এসব কিছু জানার পরে জিয়াও তার সেনাপতিকে বলে এই ব্যাপারে যেন সু কোনোভাবে জানতে না পারে তার জীবনের শেষ দিনগুলোতে সে সুয়ের সঙ্গে সবচেয়ে ভালো সময় কাটাতে চায় পরদিন থেকে সে সুয়ের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে তার সব স্বপ্নগুলো পূরণ করে একান্তে অনেক সুন্দর সময় কাটায় রাতে একসঙ্গে দাঁড়িয়ে চাঁদ দেখে এভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে জিয়াউসুকে মন ভরে দেখছিল ঠিক তখনই সে আবার অসুস্থ হয়ে পড়ে সে অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে এবং তার শরীরের ঠান্ডা দূর করার চেষ্টা করে সুয়ের ঘুম ভাঙলে যখন সে জিয়া আসার জন্য বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তখনই তার কাছে নাই একটা চিঠি আসে চিঠিটা পড়ে সে একটু চিন্তিত হয়ে যায় এবং জিয়াওয়াইয়ের জন্য চা তৈরি করতে থাকে জিয়াও ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলে সুতাকে বলে ইদানিং গ্রামে একটা অদ্ভুত গুজব ছড়িয়েছে এই পৃথিবীতে নাকি এমন একটা জাদু আছে যার প্রভাবে মানুষের এক ইশারাতেই অন্য মানুষেরা তার কথা মতো কিছু করতে রাজি হয়ে যায় জিয়াও বলে এটা শুধুমাত্র গুজব তখন সুতাকে নাই পাঠানো চিঠি দেয় এই চিঠিটা দেখে জিয়াও আগুনে চিঠি ফেলে দেয় আর বলে নাইও এখনো আগের মতোই আছে চালাক আর ধূর্ত সে সব সময় তাদের মধ্যে সমস্যা তৈরি করতে চায় তাই তার কথা ইগনোর করো কিন্তু এই ব্যাপারটা সুয়ের মোটেও ঠিক মনে হয় না রাতে শুয়ে শুয়ে সে এই ব্যাপারটাই ভাবছিল নাইও তাকে চিঠিতে লিখেছিল সেই দিন জিয়ার আলমারিতে সে যে গুঁড়ো খুঁজে পেয়েছিল সেটা কোনো সাধারণ গুঁড়ো নয় এই গুঁড়োর সঙ্গে যদি শরীরের রক্ত মেশানো হয় তাহলে এই গন্ধ যে নেবে তার মাঝে কোনো থাকলে সে উন্মাদ হয়ে নিজে আত্মহত্যা করবে তার বাবার জন্মদিনের দিন তার ঘরে জিয়াও এই পাউডারটার সঙ্গে নিজের হাতের রক্ত মিশিয়ে দিয়েছিল আর এই জন্যই তার বাবা আত্মহত্যা করেছিল এই বিষয়টাকে পরীক্ষা করার জন্য সেই কিছু গুঁড়োর মধ্যে নিজের হাতের রক্ত মেশায়